সারা বিশ্ব পালন কলা সপ্তমতম বিশ্ব যোগ দিবস শরীরক সুস্থ রাখবা লাগি ভারতর প্রাচীন পদ্ধতি কু আপনাইছি সারা বিশ্ব। এই অবসরের বালেশ্বর জেলা কুপারি অম্বিকা মন্দির পরিসরের খৈরা স্বাস্থ্য মিশন ও কুপারি মেডিকাল মিলিত আনুকূল্যের আন্তর্জাতীয় যোগ দিবস পালন করা যাচ্ছে। সভায় বালেশ্বর জেলার যোগ প্রচারক মুক্তিকান্ত পাণিগ্রাহী দ্বারা যোগ বিষয় শিখাযা সত্ত্বেও যোগর উপকারিতা বিষয় আলোচনা করা যাচ্ছে। বিশ্ব যোগ দিবস বিশেষ করে স্বাস্থ্য পাই আরম্ভ হয়েছিল, জনজন জাগৃত করা এবং প্রতিটি ব্যক্তি ভিতরে স্বাস্থ্যর উন্নতি লাভ করা এবং সুস্থ রাখা আরম্ভ হয়েছিল। এই প্রক্রিয়াকে প্রতি বর্ষ জুন 21 তারিখে পালন করা যায় আন্তরাষ্ট্রীয় যোগ দিবস রূপে। বিশ্ব সারা এখন গোটিয়ে দিনের হি পালন করতে যুবপিঢ়ির আকর্ষণ এতিপ্রতি বড় তা কোন পদক্ষেপ নেলে হব? এয়া স্বাস্থ্য সহিত আপনার স্মরণ শক্তি ঠু আরম্ভ করে আপনার নৈতিক মূল্যবোধক বৃদ্ধি করে থাকে এবং আগামী ভবিষ্যতে আপনার অবসাদক দূরীভূত করে আত্মহত্যা ঠু দূরেবার নৈতিক মূল্যবোধক বৃদ্ধি করাই থাকে। এদ্বারা ভবিষ্যৎ পিঢ়ি মানে যেমনি নিশাসক্ত হচ্ছেন সেটির মধ্যে বাহারি করি এক রাষ্ট্র নির্মাণ দিগরে আগুক বড়ি পারিবে। আজিকার দিনের যে করোনা চলছে তা উপরে যোগর কোন অভিযান রয়েছে কই? বিশেষ করে করোনায় আমি দেখিছেন লংসর ইনফেকশন, লংস ঠু আরম্ভ করে ফুসফুস ঠু আরম্ভ করে লিভর পর্যন্ত যে ড্যামেজ হচ্ছে তার অক্সিজেন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আর ভাইটাল পার্ট। তো আমি ন্যানো টেকনোলোজি মাধ্যমে যে কোচি সূক্ষ্ম ভাবে অক্সিজেন কু নেওয়ার দ্বারা শরীর ভিতরে স্ফূর্তি হয়ে থাকে এবং ব্লড সার্কুলেশন ভালো ভাবে রয়ে থাকে। আর বিশেষ করে আমি ইনহেল অ্যান্ড এক্সেল যে প্রক্রিয়া আছে আমার অনুলোম বিলম্বে এহা বিশেষ করে লাভবান হয়ে থাকে এবং ঊর্জা শক্তি মিলে থাকে যা দ্বারা ব্যক্তি সুস্থ রয়ে থাকে এবং করোনার মধ্যে মুক্তি পাই থাকে। খৈরাবিটিও পরশুরাম পণ্ডা ও ডিপিএমও অনিল মহান্তি মুখ্য অতিথি ভাবে যোগদে কার্য আরম্ভ করে। যোগ দ্বারা আজর যুবক মানে মুখ্য স্রোত আসবা সহ শরীরক সুস্থ রাখবা যোগর আবশ্যকতা রয়েছে বলে শ্রীযুক্ত পণ্ডা প্রকাশ করা সহ যোগ করা লাগি যুবপিঢ়ি আহ্বান করতে। মু এঠারে থাকা সমস্ত মোর ভাই ও ভী মানুষ স্বাগত করুচি এবং যোগা হচ্ছে আমার গোটে বহু পুরাতন পরম্পরা যাকে কি আমি ভুলে যাই কিন্তু আউথরে আমি এই জুন 21 প্রতি বর্ষ আমি যোগ দিবস পালন করি আমি সেইটা রিভাইভ করা চেষ্টা করছেন এবং সারা পৃথিবী আজ ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে সেলিব্রেট করা যাচ্ছে এবং এহা নিশ্চিত ভাবে গোটে আমার ভারত পাই গৌরবর বিষয় যা সারা পৃথিবী গ্রহণ করেছি। যোগা ইজ এ ওয়ে অফ লাইফ, যোগা আমাকে সুস্থ এবং সবল রখে এবং মন এবং চিত্ত প্রফুল্ল রহে। আমি সমস্ত কবি সমস্তে যোগা প্রাণায়াম করতু সকালে নিজের মন এবং স্বাস্থ্য ঠিক রহব। ব্লকরে নিয়োজিত অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী, বরিষ্ঠ নাগরিক ও সাধারণ লোক মানে এতে সামিল হয়ে যোগ দিবসটিকে বেশ সুরুখুরুরে পালন করিতিবার দেখিবা মিলছে। সমগ্র পৃথিবীরে আজি ইয়ে দিবস পালন করা হচ্ছে, কেবল আজি নি প্রত্যেক দিন আমি যোগ দিবস পালন করছি। আর যোগ মানুষের মনকু চিত্তকু শান্ত কান্ত নমনীয় কমনীয় করে এবং আপনার মানে যে মানুষ আমার সহ সহযোগ করছেন আপনার মানে বি পুরাপুরি ইনস্পায়ার্ড হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন, অনুপ্রেরিত হয়েছেন। আপনার হলে যুব গোষ্ঠী, তেমন মু আশা করে ভারতের ভবিষ্যৎ আপনার মানে যুবগোষ্ঠী মানে এবং আমি যোগ কলে নিশ্চিত ভাবে ইয়ে ভারত ইয়ে ওড়িশা নিশ্চিত ভাবে সুন্দর হব, পৃথিবী সুন্দর হব এবং করোনাকে আমি সুন্দর ভাবে যুদ্ধ যোদ্ধা হিসাবে আমি তাকে প্রতিহত করে পারিবা। খৈরাবে দেবব্রত দাস রিপোর্ট, অভিনয় জড়িত।